আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আমি শাশি রবিন। আজ হাঁস মুরগি ভ্যাকসিন করে কিভাবে, আজ আমি আপনার মাধ্যমে উদ্দেশ্য অনুযায়ী আমি দেখাতে চাই। এটা হলো হাঁসের ভ্যাকসিন। এই হাঁসের ভ্যাকসিন ডিপি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটার দাম হলো 30 টাকা, আমি পশু হসপিটাল থেকে নিয়ে আসছি। আর এই ভ্যাকসিনটা দিলে কি হয়, হাঁসগুলা নিরাপত্ত থাকে, কোনো ভাইরাস বড় ধরনের ভাইরাসের থেকে আক্রমণ থেকে নিরাপত্ত থাকে। আর হাঁসের ভ্যাকসিনই একটা, আর হাঁসের বয়স যখন 1 মাস হয়, 1 মাসের উপযুক্ত হইলে তার ভ্যাকসিনের দেওয়ার উপযুক্ত। রানের মাংসে 1 সিসি করে দেওয়া। আর এই ভ্যাকসিনটা হলো 100 হাঁসের। তো 100 ml আমি কীভাবে তৈরি করি আপনারা আমাকে ফলো করুন। হ্যালো বিয়াস, এই ভ্যাকসিনটা একটু গুলিয়ে নেবেন। এক এম এল করিয়া রানের মাংস 1 সিসি। হ্যালো বিয়াস, এই যে রানে মাংস, এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে একটু সল দিয়া ওয়াশ করে নেবেন। হ্যালো বিয়াস, ভিডিওটা আমি বড় করতে চাই নাই, এই হলো ভ্যাকসিন দেওয়ার নিয়ম। হ্যালো বিয়াস, আমরা হলাম চাষি মানুষ, আমরা হলো কৃষি মানুষ, আমাদের মন মানুষতা অনেক বড় থাকে। দেখেন গতকাল থেকে আমাদের এখানে বন্যা, এই যে দেখেন বন্যা, আমার ঘরের এই ওড়ার সামনে দেখেন কতটুকু পানি আসছে। আমার কবুতরগুলা দেখেন মাটি পায় নাই, এই মাটি পায় না, সব উপরে বসে আছে, এই উপরে বসে আছে। আর এই যে দেখেন পানি। হ্যালো বিয়াস, আমার মুরগির ঘরের ভিতরে অল্প কিছু বাকি আছে পানি ঢুকার জন্য, আমার মুরগি ফার্মে অল্প কিছু বাকি আছে ফার্মে ঢুকানো। আমি কিছু মাছ চাষ করি, আমার খুশকুনি দেখেন, এই যে দেখেন পুড়ে গেছে সব। আমার গতকাল মনে হয় আমার মাছগুলো চলে গেছে, তারপর আমি আজকে এই চাঁদপুর যাবো। চাঁদপুর যাইয়া আমি এখান থেকে কিছু নেট জাল কিনা এরিয়া দিব। হ্যালো বিয়াস, কি বলবো, সরকার আমাদেরকে ঠিকই ভালোবাসে, অনেক অন্তর থেকে অনেক ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা আমাদের কাছে আইসা পৌঁছে না। আল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা রহমত আমাদের কাছে। আমরা কৃষি মানুষ, দেশের যে এত সুন্দর একটা উন্নয়ন করতেছি, আর দেশের জন্য আমরা কিছু করতে চাই, কিন্তু সরকার আমাদেরকে ভালোবাসে, ঠিকই আমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু আমাদের কাছে ভালোবাসা আসে নাই, পৌঁছে নাই। যাক, কষ্টের বিনিময়ে কিছু কইতে পারি নাই। হ্যালো বিয়াস, এই সময় যে মহামারী করোনা চলতেছে, যদি আমি কিছু আদার কিনতে চাই, আদার দাম অনেক বেশি, এরপর কিছু যাতায়াত জামু যেখান থেকে আমরা আদার আনবো, ওই যাতায়াতরাও অনেক বেশি, কোনো সময় পুলিশের হাতে হয়রানি হতে হয়, কোনো সময় মানুষের হাতে হয়রানি হতো,
তারপরও আমরা কৃষিরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই এখন আমার বাড়িতে দেখেন পানিয়ে সব বন্যায় পুরে গেছে সব কিছু। হ্যালো ব্যাস দেখেন সব কিছু পুরে গেছে পানিয়ে ই আছে। তারপরও আমরা পশু পাখির ভিতরে হাঁস মুরগি ছাগলের প্রতি অনেক ভালোবাসি। আমরাই কৃষিরা বাংলাদেশটাকে বিজয় করব ইনশাআল্লাহ, আমরাই কৃষিরা বাংলাদেশের বিজয় করব। আমি এক কৃষি এরকম না, হাজারো কৃষি আমার মতন এরকম ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কেউ বন্যার ভিতরে আছে, কেউ আধারের খরচের ভিতরে আছে, কেউ বিদ্যুতের জন্য আছে, কেউ মুরগি মারাও যাইতেছে। তারপরও আমরা আল্লাহ তাআলার কাছে খুশি, কিন্তু সরকার আমাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা আমরা পাই নাই আর ভালোবাসা আমার কাছে আসে নাই। তারপরও বিয়স আপনাদের মাধ্যমে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে সারা বিশ্বের মানুষ আমার এই কাহিনীটা দেখতে পারে, আমার এই জিনিসগুলো বুঝতে পারে। বিয়স আজকে কোনো লাইক চামু না, কমেন্ট চামু না, আজকে শুধুই চামু আমরা যে এই কৃষিরাই এত ক্ষতিগ্রস্তের ভিতরে আছি, আমরা এই কৃষিরাই যে এত কষ্টের ভিতরে আছি, অল বিশ্বের মানুষ যে দেখতে পারে বুঝতে পারে, সেই জন্য বলছি যে আমার ভিডিওটা একটু লাইক করবেন বা একটু শেয়ার করে আমার বাংলাদেশের কৃষি ভাইদেরকে একটু দেখিয়ে দেবেন আমরা এই সময় কি মহাবীর ভিতরে আসি বা কি কষ্টের ভিতরে আসি। একদিক দিয়ে করোনা, একদিক দিয়ে লকডাউন, একদিক খাদ্যর দিক দিয়ে, একদিক দিয়ে বাড়ির দিক দিয়ে, একদিক দিয়ে আল্লাহ তালা আমাদের প্রতি অনেক রাগ, এই জন্য তারপরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভিডিও হ্যালো বিয়াস আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি কমেন্ট করেন যে মানুষের কাছে কাছে পৌঁছতে পারে, খামাদের কাছে কাছে পৌঁছতে পারে। বিয়াস ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আল্লাহ হাফেজ।